সালে কুড়ি দুই দু আমি ফেসবুকে একটা পোস্ট দেখি সেখানে ভারতীয় সেনার মানে মৃত্যুর একটি ভিডিওকে নিয়ে তার ছিল একটা মানে দেশদ্রোহী একটা বক্তব্য রাখে তকদির খান বলে এক ছেলে সে পাকিস্তান জিন্দাবাদ বলে সেখানে কমেন্ট দেয় এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে অনেকে অনেক কথা বলে কিন্তু তার সত্ত্বেও সেই সব ছেলেগুলোকে ঠেট দিয়েছে এবং ঠেট দিয়ে বলেছে যে তারা নাকি কেউ কিছু করতে পারবে না সে নাকি বাঘ রামপুরহাটের বাঘ তাকে কেউ গায়ে হাত দিতে পারবে না এবং কিছু করতে পারবে না এবং নিজের মোবাইল নাম্বারও প্রকাশ করেছে সেখানে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা গণ ডেপুটেশন জমা দিতে এসেছিলাম এবং সেটা আমাদের জমা দেওয়া হয়ে গেছে এবং সে তার পরিপ্রেক্ষিতে কী স্টেপ নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের কাছ থেকে সেটা আমরা পরবর্তীকালে দেখবো আমরা চাইছি যেন ওর দেশদ্রোহী মামলা মামলায় রুজু করে তাকে শাস্তি দেওয়া হয় করতে হচ্ছে কেন কি এই সাহসগুলো তো সব মুখ্যমন্ত্রীর কাছ থেকেই পাওয়া নয়তো আজ কিভাবে এরা এই ধরনের বক্তব্য বা এই ধরনের মতামত রাখে সমস্ত সমস্ত যেই ক্ষমতাগুলো পাচ্ছে সব মুখ্যমন্ত্রীর কাছ থেকেই পাওয়া